24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তুহিনা। গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ে 1 লাখে বাড়ল মৃতের সংখ্যা। দুর্ঘটনায় 140 জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা। দুর্ঘটনায় এখনো পর্যন্ত মারা গিয়েছেন 132 জনেরও বেশি, জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্র মন্ত্রী। দুর্ঘটনায় জখমের সংখ্যা শতাধিক। সারাইয়ের পর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতু খুলে দেওয়ার অভিযোগ। গুজরাটে সেতু বিপর্যয় দুর্ঘটনায় 140 জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা। কার গাফিলতিতে দুর্ঘটনা, খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন গুজরাট সরকারের। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে লিখেছেন, গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের খবর দুঃখজনক। এই কঠিন সময়ে শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানায়। কংগ্রেসের সমস্ত কর্মীদের অনুরোধ, তারা যেন যথাসাধ্যভাবে দুর্ঘটনায় আহতদের পাশে থাকেন। 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস। তবে এবার দেশের জেলাগুলিতে জাতীয় ঐক্য দিবস পালন করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর। খুশি উড়াচ্ছিলেন হলো দুর্ঘটনা, পেছনে চলছিল ফ্যান, আচমকায় তাতে চাদর জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই মাথা ঢুকে যায় সেই ফ্যানের ভেতর, চুল উপড়ে মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে যায় প্রৌঢ়ার। পুলিশ দেহাংশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা বর্ধমানের মন্তেশ্বরে। ছট পুজোতেও বাদ গেল না রাজনীতি। পরিবারতন্ত্র তোষণ শেষ করায় প্রধানমন্ত্রী শপথ, বাবুঘাটে বললেন শুভেন্দু অধিকারী। বিজেপির মুখে এসব মানায় না পাল্টা কটাক্ষ শান্তনু সেনের। ছট পুজোয় বিহারের চেয়ে বাংলায় বেশি ছুটি, মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে তবু মিলছে না অ্যাম্বুলেন্স। অসহায় অবস্থায় ছোট শিশু কোলে নিয়ে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রয়েছেন প্রসূতি, এমনটাই চিত্র প্রকাশ এসেছে জলপাইগুড়িতে। বানারহাট, ধূপগুড়ি কিংবা ময়নাগুড়ির এলাকার বাসিন্দারা তাদের পৌঁছে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলতে অস্ত্রের কারবার। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলো রাজ্য পুলিশ। অস্ত্র উদ্ধারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দ্রুতদের মধ্যে 10 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে আদালত। ভয়ঙ্কর ভাবে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ, ডেঙ্গির পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। কেন্দ্রের পরিসংখ্যানে বলছে ম্যালেরিয়া আক্রান্তে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর পরিস্থিতি, সরকার ছুটি কাটাচ্ছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শেষ এক সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। কলকাতা জেলা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা 41তম সপ্তাহে ছিল 4002 জন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যা বর্তমানে 42তম সপ্তাহে হয়েছে 4747 জন। দুই সপ্তাহের ফারাকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে 745 জনে। উৎসবের মরশুমে সবজি মাছ ফলের দাম বেড়েছে, কেনাকাটা করতে গিয়ে না বিশ্বাস ক্রেতার। পুজো ভাইফোঁটায় মাছ মাংসের দামও ঊর্ধ্বগামী, চাপ বাড়তে বাড়তে নাজেহাল অবস্থা। এই অবস্থায় ফের আরো বাড়লো মরার ওপর খাড়ার খা, এর মধ্যে বেড়েছে নিত্য খাদ্যের দাম, দাম বেড়েছে পাউরুটিতেও। 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে হ্যাট্রিকের পর জাতীয় স্তরে তৃণমূলের বিস্তারে নজর দিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় প্রথমে ছিল ত্রিপুরা, তারপর ছিল গোয়া, এবার সেই অভিযানে নয়া সংযোজন মেগা র্যালি। আগামী 14 নভেম্বর আগরতলায় একটি মেগা সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম থেকেই ভারতকে আত্মনির্ভর করার পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা ও এয়ারবাস সংস্থার যৌথ পরিকল্পনায় তৈরি এই প্রকল্পের রবিবার উদ্বোধন করলেন মোদী। তার দাবি, আগামী কয়েক বছরে প্রতিরক্ষা বিমান পরিষেবা হয়ে উঠবে ভারতের অন্যতম দুই শক্তি। বয়স 18 না হলেও বয়স সন্ধির পর কোনো কিশোরী বিয়ে করতে পারবে না, ইসলামিক আইনে এমনটাই রয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এই যুক্তি মান্যতা পেলেও তা খারিজ করে দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে পক্সো আইন ও ইসলামিক আইনের ঊর্ধ্বে। রুশ ও ইউক্রেন যুদ্ধের আবহে এশিয়া মহাদেশেও দেখা যাচ্ছে যুদ্ধের ছায়া। তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই তাদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলেও সামরিক অভিযানের রাস্তায় হাঁটেননি চীন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যত তাইওয়ানের দিকে সহায়তার হাত প্রসারিত করছে, ততই দাঁত নখ বার করছে বেজিং। শুধু ভারতে নয়, সব দেশেই কর্মীরা দাবি করে থাকেন কাজের চাপ কম থাকলে কাজের মান ভালো হবে। এবার তাই কর্মীদের কর্মদক্ষতার কথা মাথায় রেখে ছুটির দিনের সংখ্যা বাড়ালো ইউকের একটি সংস্থা। সপ্তাহে 4 দিন কাজ করতে হবে আর 3 দিন ছুটি। ইউকের ফুয়েল নামে এক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। টুইটারের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর থেকেই একে একে কর্মীদের সরাতে শুরু করেছেন ইলন মাস্ক। যেদিন চুক্তি সম্পূর্ণ হয় সেদিন কয়েক ঘন্টার মধ্যে চাকরি চলে যায় সিইও পরাগ আগরওয়ালের। বেশ কয়েকজন শীর্ষকর্তারও চাকরি চলে যায়। এবার আরও একাধিক কর্মী ছাঁটাই করতে তিনি তৎপর হয়েছে বলে সূত্রের খবর। সোমবার সকালেই খারাপ খবর বাংলার বিনোদন জগতে। চলে গেলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী, তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী। সোমবার ভোর 4টে নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোনালী দেবী, বয়স হয়েছিল 59 বছর। অন্যদিকে খারাপ খবর, অভিনেতা তথা সঞ্চালক সায়ন ঘোষের অনুরাগীদের জন্য কঠিন সময়ে অনুরাগীদের কাছে সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন তিনি। রেস্ট ইন প্রেম খ্যাত অভিনেতা সায়নের বোন আর তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, টাকা জোগাড়ের জন্যই অনুরাগীদের শরণাপন্ন হয়েছেন সায়ন। এই মুহূর্তে একেবারে বেড রেস্টে রয়েছেন অভিনেত্রী বিপাশা বসু, আর কিছুদিনের মধ্যেই সন্তানের জন্ম দেবেন তিনি। তার এবং অভিনেতা করণ সিং গ্রোভারের প্রথম সন্তান। বেড রেস্ট নিতে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন বিপাশা, তিনি লিখেছেন, সন্তান জন্মের আগে বেড রেস্ট একেবারেই মজাদার নয়। শাহরুখ খানের জন্মদিন বলে কথা, কেউ শাহরুখ খানের ছবি, কেউ আবার সংলাপ, একের পর এক পোস্ট করে চলেছেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এবার কিং খানকে একেবারে চোখের দেখা দেখতে মান্নাতের সামনে রবিবার থেকে জনসমুদ্র।
দিনেশ কার্তিকে আর আস্থা রাখতে পারছে না ভারতের প্রাক্তনরা। অবিলম্বে কার্তিককে বসিয়ে খেলানো হোক পান্তকে। ভারতীয় ব্যাটিং লাইন আপে সবাই ডান হাতি, ডান বা হাতি কম্বিনেশন তৈরি হচ্ছে না, যা খানিকটা হলেও প্রতিপক্ষ টিমকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে, এমনই যুক্তি তুলে ধরা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। কাতার বিশ্বকাপে শেষবারের মতো নামতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লুকা মদ্রিচেরও হয়তো এটা শেষ বিশ্বকাপ, তবে কাতার বিশ্বকাপের পরই বুট জোড়া তুলে রাখবেন না মিডফিল্ডার। ক্লাব ফুটবলে খেলার পাশাপাশি দেশের জার্সিতে অন্য টুর্নামেন্টেও খেলবেন তিনি। 2024-এর ইউরো কাপেও খেলবেন মদ্রিচ। আপনার টুইটার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে চাইছেন? তাহলে বিনামূল্যে ব্লু টিকের ভেরিফাইড অ্যাকাউন্ট ব্যবহারের দিন শেষ হতে চলেছে। ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য টাকা চার্জ করার পরিকল্পনা নিচ্ছে টুইটার সংস্থা। ব্যবহারকারীদের 19.99 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 1600 টাকা চার্জ করার চিন্তা ভাবনা করছে। এক ঝলকে 24 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।